নমস্কার ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের ভারতবর্ষ তার প্রাচীন ধর্ম সংস্কৃতি আচার অনুষ্ঠান এই সব কিছুর জন্য বা সবচেয়ে বিশেষ আধ্যাত্মিকতার জন্য একটা সময় বিশ্ব গুরু রূপে প্রসিদ্ধ ছিল এবং তার দয়া ধর্ম সংস্কৃততার জন্য ভারতকে মা বলেও সম্বর্ধনা করা হয় আজও করা হয় কিন্তু কালের পরিবর্তনের সাথে সাথে ভারত ভারতবর্ষ তার নিজের এই ধরনের খ্যাতিগুলো যেন কোথায় হারিয়ে ফেলেছে বা আমরা ভারতবাসীরাই বা আমাদের নিজেদের যে আসল স্বরূপ সেই গুণ বা বিশেষতা সেগুলো যেন আমরা কোথায় হারিয়ে ফেলেছি পশ্চিমী কালচারকে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি আজকে পাশ্চাত্য দেশগুলি অনেক উন্নত উন্নতি সাধন করেছে সাথে সাথে মেডিকেল সায়েন্সেরও অনেক উন্নতি হয়েছে কিন্তু তাও আধ্যাত্মিকতার সর্বোচ্চ মান মানোন্নয়নের জন্য কিন্তু আজও সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং সেই গীতার রাজ্য শিক্ষা নেওয়ার জন্যই আজও ভারতের উপরেই কিন্তু সারা বিশ্বই নির্ভরশীল তো বাস্তবে কি এই রাজ্য কিভাবে আমরা শিখতে পারবো বা কেই বা শিখিয়েছিলেন কখনই বা শিখিয়েছিলেন কিসের কিসের প্রয়োজনে আমরা সেই রাজ্য করব কি উদ্দেশ্যই বা তার এসব নানা কথা কিন্তু আজকে যেন আমরা ভুলে গেছি বা জানি না আমরা ভারতবাসী হয়েও ভারতের এই গর্বকে হয়তো বা ভারতের যে মূল বিশেষত্ব সেগুলোকে যেন আমরাই ধরে রাখতে পারছি না কিছু জিনিস যখন আমরা ভুলে যাই তখন বাধ্য হয়ে কিছু এমন বিষয়কে সামনে রাখতে হয় যা যাকে কেন্দ্র করে আমরা আমাদের বিশেষত্বগুলোকে আবার মনে করে নিতে পারি স্মরণ করতে পারি যেমন এই ধরুন না মাতা পিতার যে সম্মান বজায় রাখার জন্য আজকে মাদার্স ডে ফাদার্স ডে এই ধরনের নানা দিবস পালন করা করা হয়ে থাকে এবং সাথে সাথে আজকে আমরা এটাও জানি যে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশেষ উদ্যোগে সারা বিশ্বের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন এবং যেটা স্বীকার শক্তিও পেয়ে গেছে সেটি হচ্ছে যোগা দিবস অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস যাকে আমরা একুশে জুন পালন করে থাকি যেটা তো সেই রকম ধরনের দিবসও কিন্তু আমরা পালন করছি উদযাপন করছি এইগুলোর পিছনে কারণ কি নিশ্চয়ই আমরা কোথাও না কোথাও সেই দিনগুলির সেই ব্যক্তি মাতা পিতা বা আমাদের আধ্যাত্মিকতা সেই ধরনের বিষয়গুলি সম্পর্কে হয়তো জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি সেজন্য সেই বিষয়গুলির গুরুত্বকে আবার স্মরণ করার জন্যই বা মনে রাখার জন্যই হয়তো এই ধরনের দিবসগুলোকে আমাদের পালন করতে হয় যদি আমরা দৈনন্দিন জীবনে এগুলোকে খুব ভালো করে পালন করতাম তাহলে হয়তো পার্টিকুলার একটা দিনকে কেন্দ্র করে আমাদের অ্যাওয়ারনেস আনতে হতো না নিশ্চয়ই সেগুলোকে আমরা কোনো না কোনোভাবে বিস্তৃত হয়ে গেছি যার জন্য আবার সেগুলোকে মনে করা প্রয়োজন এই জন্যই প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে এই আন্তর্জাতিক যোগা দিবস অর্থাৎ একুশে জুন আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস হিসেবে আমরা পালন করছি আজকে সেই বিষয় নিয়ে আমরা নানা কথা আলোচনা করব আমরা জানি আজকে জুন আগামীকাল একুশে জুন তো তার আগে একটুখানি আমাদের প্রিপারেশন প্রি প্রিপারেশন নিয়ে নেওয়া প্রয়োজন যোগ দিবস সম্পর্কে যাতে কালকের দিনটা আমরা খুব সুন্দরভাবে এই দিনটাকে কাটিয়ে উঠতে পারি বা মানাতে পারি এবং এই আধ্যাত্মিকতার সতে যারা যোগসূত্র রেখেছেন যাদের যোগাযোগ আছে সেরকম কোনো ব্যক্তিত্ব সাথে পেলে হয়তো আমাদের এই আলোচনা পর্বটা আরো সুন্দর করে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং সেই প্রসঙ্গে আজকে যাকে আমরা আমাদের স্টুডিওতে সাথে পেয়েছি আমাদের বিশেষ অতিথি ব্রহ্মকুমার বিথেন্দ্র ভাই যিনি ব্রহ্মাকুমারী প্রযাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বহু বছর ধরে যুক্ত এবং তিনি নিজেও রাজ্যক শিক্ষক হিসাবে অন্যদেরকেও ট্রেনিং করিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন সুতরাং আজকের দিনটা আমরা তার সাথে কিছুটা আলোচনা করে অনেক কিছু নলেজ এই ব্যাপারে যোগ সম্পর্কে অনেক কিছু নলেজ আমরা অর্জন করবম সবার প্রথম তার সাথে কথা বলা শুরু করার আগে তাকে আমরা স্বাগত করব নমস্কার বিতেন্দ্র ভাই ওম শান্তি ওম শান্তি বিতেন্দ্র ভাই আমরা তো অনেক বছরের মধ্যে অনেকগুলি দিন কিছু বিশেষ দিনকে এরকম নির্দিষ্ট করে রেখেছি যেই দিনগুলিতে আমরা কোনোটাতে মাদার্স ডে কোনোটাতে ফাদার্স ডে কোনোটাতে চিলড্রেনস চিলড্রেন্স ডে কোনোটা টিচার্স ডে বা শ্রমিক দিবস এই ধরনের অনেক ধরনের দিনই আমরা পালন করে থাকি সেই হিসাবে আমরা প্রতি বছর যোগ দিবসও মানিয়ে আসছি গত কয়েক বছর ধরে তো প্রতিটি বিষয়েরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে হয়তো সেই গুরুত্বগুলো আমরা ভুলে গেছি বলে আমাদের মনে করানোর জন্য একটা দিনকেই ফিক্স করে দেওয়া হয়েছে যে এই দিনটাতে অন্তত যাতে আমরা মাথায় রাখি সেই বিষয়গুলি গুরুত্ব বা মহত্ব কতখানি ঠিক সেরকমভাবে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে আমরা পালন করছি তো যোগ দিবসকেও আন্তর্জাতিক রূপে পালন করা একটা দিন ফিক্স করে দেওয়া পার্টিকুলার যোগ করার জন্য এর গুরুত্ব কতখানি মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে এই যোগ দিবস পালন করার পিছনে কতটা গুরুত্ব রয়েছে মানে রাখার কি উদ্দেশ্য সংস্কৃত শব্দ যোগ থেকে এসেছে যোগ যোগ অর্থাৎ মিলন দুটো জিনিসের মিলন তাকেই বলা হয় যোগ কিন্তু আমরা এখানে যোগ দিবস যেটা পালন করছি সেটা আমাদের সুস্বাস্থ্য প্রাপ্ত করার জন্য অর্থাৎ আমরা হেলদি হওয়ার জন্য যোগ আমরা এক্সারসাইজ করি আর হেলথের সঙ্গে জুড়ে আছে আমাদের মন ব্রেন এবং যদি হেলথ খারাপ হয়ে যায় আমরা মেডিসিন আমাদের নিতে হয় হেলথটাকে আবার ঠিক করার জন্য তো এই যে বিভিন্ন জিনিস জুড়ে আছে স্বাস্থ্যের সঙ্গে এবং এর মধ্যে মূল ভূমিকা যার সেটা হচ্ছে গিয়ে যোগ আচ্ছা কিন্তু যোগ মানেই কেবল এক্সারসাইজ নয় যোগ মানেই কেবল এক্সারসাইজ নয় যেটা আমরা ফিজিক্যালি করে থাকি বিভিন্ন আসন ব্যায়াম যে আমরা স্কুল কলেজে শিখি বা আমরা যোগ দিবসে আমরা কি করব। খুব এক্সারসাইজ করবো হাত পা এটা এটা আসন ও আসন কত রকমের আসন যোগ মানে আমরা ধরে অ্যাকচুয়ালি তা নয় কিন্তু কারণ স্বাস্থ্য ঠিক করার জন্য যেহেতু আমরা যোগ দিবস পালন করে থাকি আজ স্বাস্থ্যের যদি দিক থেকে আমরা দেখে থাকি ডাব্লু বলেছে নাইনটিন ফর্টি এইটে যে কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তি সুস্থ নয় সম্পূর্ণ স্বাস্থ্যের অধিকারী তাকে বলা যায় না মানসিকভাবে সামাজিকভাবে এবং আধ্যাত্মিকভাবেও তাকে সুস্থ হতে হবে তাকেই সুস্থ ব্যক্তি মানে সম্পূর্ণভাবে স্বাস্থ্য ব্যক্তি আমরা বলতে পারি তারপরেও ডাব্লু এইচও আরও অনেক সূত্র আমাদের দিয়েছে নাইনটিন এইটি সিক্সে যে একজন ব্যক্তি কেবল ফিজিক্যালি হেলদি হলেও সে ব্যক্তি কিন্তু অনেক ভিতর থেকে অনেক রোগ তার ভিতরে থাকে তাই আজকাল দেখা গিয়েছে যে মেন্টাল ডিজিজ প্রবলেম আজ আমরা যতই এক্সারসাইজ করি না কেন একদিন আমরা খুবই এক্সারসাইজ করে নেব অনেক এক্সারসাইজ আছে কত রকমের এক্সারসাইজ আছে কত রকমের যোগ আছে প্রত্যেকটা যোগের একটা একটা রোগের ঠিক করার জন্য বিভিন্ন প্রকার যোগ আছে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন যোগা তাহলে এবং যারা বিশেষ করে রোগগ্রস্ত হয়ে পড়ে তারা তার এই ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে না বা যারা বয়স্ক যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ আচ্ছা অনেক সময় কি হয় যে আহ মানুষ মনে করেন যতক্ষণ অবধি আমার কোনো রোগ না আসছে ততক্ষণ অব্দি এক্সারসাইজ করার কোনো প্রয়োজন দরকার নেই মানে রোগ হলেই কোনো রোগের শিকার হওয়ার পরে তখন যেন আমাদের অ্যালার্ট আমরা একটু বেশি হই যে অ্যাভার বেশি হই এখন অবশ্য অনেকে বডি কনসিয়াস ফিটনেস কনশিয়াস আছেন অনেকেই আছেন যারা রোজ সেটাকে হেলথকে ঠিক রাখার জন্য ফিট রাখার জন্য এক্সারসাইজ করছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে যেটা হয় আমরা করে থাকি যে এখন তো আমার কোনো রোগ তো কিছুই হয়নি তো যোগ করারও প্রয়োজন নেই তো রোগ সারানোর জন্য কি শুধু যোগ করার প্রয়োজন তো এখন যেটা ডব্লিউইচও বলছে যে কেবল সুস্থ থাকার জন্য মানুষকে যোগ করা অ্যাকচুয়ালি সেটা যোগ নয় বা সেটা হেলদি লাইফস্টাইল নয় বেঁচে থাকার জন্য আমাদের স্বাস্থ্য নয় স্বাস্থ্যটা কি স্বাস্থ্যটা এবং যোগটা দুটোই কি স্বাস্থ্যটা সেটাই যে আমাদের প্রাত্যহিক কাজ ফিজিক্যালি আমরা যদি সুস্থভাবে করতে পারি তার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে হ্যাঁ শুধু বেঁচে থাকার জন্য যে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে তা স্বাস্থ্য নয় কিন্তু সেটা ডাব্লিউএইচও বলছেন আর প্রাত্যহিক আমাদের যে জীবনের যে কাজ একটা সুস্থভাবে আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমি হেলদি ব্যক্তি বলা যেতে পারে আর হেলথ যদি আমরা ঠিক রাখতে চাই কেবল ফিজিক্যালি নয় তার জন্য আমাদের মনটাকেও ঠিক রাখতে হবে কারণ অধিকাংশ রোগ আমাদের মন থেকেই আসছে কারণ একটা ব্যক্তি যদি মন ঠিক না থাকে সে কিন্তু সকালে উঠে যে এক্সারসাইজ করতে যাবে বলে চাইছে হয়তো সে সে টেনশন বা ডিপ্রেশন তার এসে এক্সারসাইজ করতে তার মন লাগবে না লাগবেই না সে তো ফিজিক্যাল অনেক সময় কি হয় শরীরের জুড়ে তো আর মনকে চালানো যায় না কিন্তু মনের জুড়ে আমরা শরীর কোন চলছে রাইট সুতরাং আমাদের শরীর স্বাস্থ্য থাকুক না থাকুক মনকে স্বাস্থ্য রাখাটা আমাদের স্বাস্থ্য করে রাখতে হবে অর্থাৎ যদি মন ঠিক থাকে শরীর অবশ্যই ঠিক থাকবে তাই যোগা দিবসে যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ কেবল ফিজিক্যালি আমরা বিভিন্ন আসন বা ব্যায়াম এক্সারসাইজ করে থাকি সেটাই কেবল যোগ নয় যে বাস আমি দশটা এক্সারসাইজ করে নিলাম বা আধা ঘন্টা এক ঘন্টা আমি বিভিন্ন ধরনের আসন ব্যায়াম ঘরে বা বাইরে আমি করে নিলাম বাস আমার হেলথ ঠিক থাকবে তা নয় কারণ যদি আমরা কয়েকশো বছর যে ইতিহাস যদি আমরা দেখে থাকি তাহলে আমরা দেখব যে আজকে আমরা যে এক্সারসাইজ করছি হ্যাঁ কিন্তু একশো বছর আগে সে এক্সারসাইজ আমরা করতাম না আরও কিছু এক্সারসাইজ করতাম তারাও যদি একশো বছর পরে আমরা আরও আরও এগিয়ে যাই আমরা দেখি যে দু বছর আগে আমরা কি করতাম সে শরীরটাকে ঠিক রাখার জন্য পঁচিশশো বছর আগে আমরা কী করতাম শরীরটাকে ঠিক রাখার জন্য তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন সব কিছুই হচ্ছে প্রকৃতি পরিবর্তন হচ্ছে আজকে প্রকৃতিটা এতটাই পরিবর্তন হয়ে গেছে যে আমাদের না জল শুদ্ধ আছে না বায়ু শুদ্ধ আছে তো সেই হিসাবে পাঁচ তত্ত্ব দূষিত হয়ে গেছে আমাদের হেলথটাকে আমরা ঠিক রাখার জন্য কত রকমের কত প্রয়াস করি কিন্তু অথচ আমরা পারি না অর্থাৎ এই এক্সারসাইজ কাজে আসে না বা সব ধরনের এক্সারসাইজ সবাই করতে পারে না একটা রোগগ্রস্ত ব্যক্তি কোনো প্রকারের এক্সারসাইজ করতে পারবে না সুতরাং এক্সারসাইজ করেই কি আমাদের হেলথকে ঠিক রাখার একমাত্র উপায় সেটা একটা বড় তাহলে দিবসের ইম্পর্টেন্সটা কোথায় তো যোগা দিবসের ইম্পর্টেন্সটা এটাই যে আমাদের বিভিন্ন রোগের উৎপত্তি এবং সেগুলো আসছে থেকে সেগুলোকে আমাদের ভালো করে জানতে হবে অর্থাৎ বিভিন্ন প্রকারের যে যোগ আমরা এতদিন ধরে শিখে আসছি করে আসছি সেগুলো এখন কাজে লাগছে না কেন অর্থাৎ আমাদের সেই যে মূল যে রোগের কারণ অর্থাৎ আমাদের থিঙ্কিং প্রসেস অর্থাৎ মাইন্ড মাইন্ড পাওয়ারটা আমাদের একদম ড্যামেজ হয়ে গেছে এর মূল কারণটাকে আমাদের জানতে হবে তাই আজ আমরা বিভিন্ন প্রকারের যোগের বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই এবং আগামী দিনে আমরা যে একটা যোগ যেটাকে আমরা করলে সমস্ত প্রকারের যোগ হয়ে যাবে এবং যে যোগটাকে সবাই করতে পারে বৃদ্ধ হোক রোগী হোক যে কোনো মানুষ সহজেই সে যোগটা অভ্যাস করতে পারে বিভিন্ন রোগ থেকে প্রিভেনশান করতে পারে নিজেকে প্রিভেন্ট করতে পারে রোগের আসার আগেই সে নিজেকে ঠিক করে নিতে পারবে সেটা হলো গিয়ে রাজযোগ আচ্ছা রাজযোগ কি সেটার কিভাবে আমরা লাভ নিতে পারবো সেটা আসার আগে সেটা জানার আগে একটু জানবো যে যোগ তো অনেক প্রকারেরই হয় এবং সারা বিশ্ববাসী কোনো না কোনো যোগকে অবলম্বন করে তা নিজেকে ফিট রাখার চেষ্টা করেন তো এত প্রকারের যোগ আছে তো কত প্রকারের যোগ আছে যেটা আমরা করলে লাভান্বিত হতে পারি হ্যাঁ পৃথিবীতে আমাদের শুধু ভারতবর্ষেই অনেক প্রকারের যোগ আজ থেকে যদি আমরা পঁচিশশো বছর পিছনে যদি আমরা দেখি দেখব যে শাস্ত্রে লেখা আছে যে শ্রীকৃষ্ণ যোগ করতেন তাকে যোগেশ্বর বলা হয় একটা মন্দির আছে গোপেশ্বর মন্দির যেখানে শ্রীকৃষ্ণ শিবের পুজো তপস্যা করছেন যোগ করছেন শ্রীরামও যোগ করছেন শিবের সেই জন্য শিবকে বলা হয় রামেশ্বর তো দেবী দেবতারাও সবাই কিন্তু যোগাসন করছেন তারপরে ভক্তরা এলেন তারাও কিন্তু ভক্তিযোগ করছেন ভক্তিযোগ হরে কৃষ্ণ হরে নাম বিভিন্ন ধরনের নাম নিয়ে তাদেরকে স্মরণ করা ঈশ্বর ওম নম শিবায় এই জপা যোগ করছে কে মালা জপছে কারণটা কি এগুলো করছে কেন মানুষ এর পিছনে কারণটা কি কারণটা মানে মানুষের যখনই একটা কিছু প্রবলেম এসে গেছে তখন সেটাকে ঠিক করার জন্য মানুষ কিছু অর্থাৎ কিছু দূরে চলে যাচ্ছি আমরা আর যে শক্তির যে সোর্স সোর্স অফ এনার্জি যে গড এবং তার যে আমরা তার সঙ্গে যে একটা গভীর সম্পর্ক সম্বন্ধ আমাদের রয়েছে সেগুলোর থেকে একটু দূরে সরে যেতেই আমরা যোগের আর উপায় অবলম্বন করার চেষ্টা চেষ্টা করি তো সেই জন্য আমাদের শুরু হয়েছে জপা যোগ মালা মালা জপা অর্থাৎ দিকে পরমাত্মার দিকে ধ্যান নিয়ে যাওয়া কিন্তু ধীরে ধীরে কী হলো সেইগুলো আর কাজে লাগছে না সময়ের সাথে সাথে এন্ট্রোপি যেটাকে আমরা বিজ্ঞানে বলছি যে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে অব্যবস্থিত হয়ে যাচ্ছে ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে ফলে সেই যোগ আর কাজে লাগছে না তারপরে এসেছে হচ্ছে কি আমাদের ধর্মাত্মা মহাবীর স্বামীজি তিনি এলেন তিনি আমাদের প্রেক্ষা যোগ শিখালেন প্রেক্ষা যোগটা কি শরীর থেকে ডিটাচ হয়ে গিয়ে একটা বিন্দুতে মনকে স্থির করে বুদ্ধিকে স্থির করে নিজেকে নিজে দেখা প্রেক্ষা মানে দর্শন নিজেকে দেখা প্রেক্ষা যোগ তারপরে আবার মহাত্মা বুদ্ধ দেব তিনি এলেন তিনি এসে আমাদেরকে বিপাসা বিপাসনা যোগ শেখালেন বিপাসনা যোগ অর্থাৎ যখন মানুষ আজ যখন মহাত্মা বুদ্ধ এলেন তখন আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হিংসা মানুষকে বলি দেওয়া অসত্য মিথ্যা নে চুরি এই জিনিসগুলো বেড়েgeqslantছিল তখন আমাদের ভারতবর্ষে জাতিপাদ নিয়ে আমরা অনেক লড়াই ঝগড়া শুরু করে ফেলেছি তখন সেই অহিংসা সত্য বাণীকে তিনি শোনাার জন্য এই সাংসারিক যে যে আকর্ষণ এ থেকে বৈরাগ্য দেওয়ার জন্য তিনি এসেছিলেন এবং তিনি আমাদের বিপাশনা শিখালেন সেই বিপাশনা মানে এই আকর্ষণ যে আমাদের আকৃষ্ট করছে এই পৃথিবীতে বিভিন্ন দিকে আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছে তার থেকে মনকে বিতৃষ্ণা করা অর্থাৎ তার থেকে মনকে ডিটাচ করা তিনি শেখালেন আমাদের বিপাসনা তারপরে আমরা আরও এগিয়ে যাচ্ছি যে ধীরে 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 করে যখন আরও দু হাজার বছর হয়েছে যখন আমরা এলাম তখন আমরা শিখছি পাতঞ্জলি যোগাসূত্রা ঋষিমণি তিনি তারা আমাদের শেখালেন যে বিভিন্ন প্রকারের নিয়ম সংযম আসন হচ্ছে গিয়ে প্রত্যাহার প্রাণায়াম ধ্যান ধারণা এই বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ যাতে করে আমরা কী করে নিজেদের নিয়মে নিজেকে বেঁধে রাখতে পারি কারণ প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের মন আমাদের বিচারধারা সংস্কার হ্যাবিট সবগুলো বদলে যাচ্ছে সব নেগেটিভের দিকে আমরা জার্নি করছি অর্থাৎ সেই শতযুগ তেতা যুগ দাপুর যুগ কলিযুগের দিকে আমরা জার্নি করছি ফলে কী হয়েছে যে পঁচিশশো বছর আগে যে যোগটা আমরা করতাম দুশো বছর পরে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না তখন সেই যোগের দ্বারা আমরা সফলতা প্রাপ্ত করতে পারছি না তারপর আরো আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে করে ধীরে ধীরে করে আগে এগিয়ে আসছি এগিয়ে আসছি আস্তে আস্তে আমরা পৌঁছেছি আর বিভিন্ন ধরনের যেমন কুণ্ডলিনী যোগ কুণ্ডলিনী যোগ আমরা ছিলাম কুণ্ডলিনী দেখা যাচ্ছে সাতটা বিভিন্ন চক্র বা হচ্ছে গিয়ে কুণ্ডলিনী বলি আমরা যেমন মূলাধার মণিপুর না হতো এই যে বিভিন্ন সাতটা যে চক্র বলা হয় আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে চেতনা চেতনাটা ধীরে ধীরে নিচের দিকে আমাদের অগ্রসর হচ্ছে চেতনার পতন হচ্ছে এক প্রকার আগে আমাদের ধ্যান ধারণা আজ্ঞাচক্রে ছিল কিন্তু এখন আমাদের ধ্যান ধারণা এসে গেছে একদম মূলাধারে মূলাধারে অর্থাৎ কুণ্ডলিনী যোগ তপস্যাতে বলা হয়েছে যে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা চক্র এবং ব্রহ্মচক্র এই যে সাতটা চক্রের কথা বলা হয়েছে তো আগে আমাদের চেতনার স্থিরতা চক্রে ছিল আচ্ছা আর সময়ের অন্তরালে ধীরে ধীরে করে আমরা আমাদের ধ্যান ধারণা ধীরে ধীরে এসে আমাদের অনাহুতে এলো তারপরে ধীরে ধীরে করে মণিপুরে চলে গেল তারপরে ধীরে ধীরে এখন কলিযুগের লাস্টে এসে আমাদের চেতনার স্থানান্তরণ হয়ে গেছে অর্থাৎ আমাদের যে চেতনা বা স্থির হয়েছে তো এতে ক্ষতিটা কি ক্ষতিটা এটাই যে মূলাধার চক্রটা কি একদম আমাদের স্পাইনাল কোড লাস্ট কসের যাকে আমরা বলছি মূলাধার চক্র বলা হয়েছে বিভিন্ন চক্র অর্থাৎ সেটা নার্ভাস সিস্টেম একটা জোন যদি বায়োলজি আমরা ফিজিওলজিতে দেখি তো মূলাধার চক্র মানে আমাদের শরীরে নিচের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সেগুলোকে সে মেনটেন করে তার জন্য সে শক্তি সরবরাহ করে ফিজিক্যাল এনার্জিটাকে সাপ্লাই করে তো আমাদের চেতনাটা মূলাধারে স্থির হওয়ার ফলে কাম ক্রোধ লোভ মহংকার আমাদের চেতনাকে একদম নষ্ট করে দিয়েছে আমাদের বিকারগ্রস্ত করে দিয়েছে আমাদের যার ফলে হিংসা ঈর্ষা বদলা নেওয়ার ভাবনা বিচারধারা এই ধরনের করকর্ম আমরা করে থাকি এই চেতনাটাকে যখন আমরা আবার আজ্ঞাচক্রে নিয়ে আসতে পারবো অর্থাৎ আজ্ঞাচক্রে নিয়ে আসা মানে আধ্যাত্মিক চেতনা কারণ আজ্ঞাচক্রে আমরা আত্মা অবস্থান করি আইপুথেলামাসের কাছে আমি যে আত্মা আমি আমার যে চেতনা আমি এখানে নিবাস করি যদি এই চেতনা আর বোধে যদি আমাদের অবস্থান করি আমরা তাহলে আত্মার যে গুণগুলো সেগুলো কিন্তু আমাদের জীবনে বিকশিত হবে অর্থাৎ আত্মার যে মূল যে গুণ যেটা সেটা হচ্ছে গিয়ে প্রেম শান্তি অহিংসা প্রেম পবিত্রতা জ্ঞান খুশি আনন্দ সহনশীলতা এই যে ডিভাইন ভার্চু স্পিরিচুয়াল ভার্চু যেটাকে কোর ভ্যালুস বলা হয় সেটা কি আত্মার মূল্য অর্থাৎ যখন আমাদের চেতনা আত্মাতে স্থির হয়ে যাবে তখন নেচারালি আমাদের মধ্যে সেই গুণের বিকশিত গুণগুলো বিকশিত জীবনে বিকশিত হবে কিন্তু এই যে কুণ্ডলিনী যোগ সেটা তো একটা প্রপার নলেজ ডিমান্ড করে কারণ নলেজ না থাকলে কিভাবে আমরা কুণ্ডলিনীকে জাগাবো বা সবার পক্ষে কি এই যোগ করা সম্ভব তো এমন কিছু নিশ্চয়ই কিছু অল্টারনেটিভ ওয়ে থাকা উচিত যেটা দ্বারা খুব ইজিলি আমরা কুণ্ডলিনীর যোগও হয়ে যাবে বা আমরা ইজিলি তার অ্যাডভান্টেজও নিতে পারবো আমাদের আবার আগের স্টেটে যেটা এখন বলছিলেন যে এখন মূলাধার চক্রে চলে গেছে কিন্তু আবার আগে আগেস্ট স্টেটে ফেরি নিয়ে যাব অর্থাৎ আত্মাশিক কোয়ালিটিজ গুলোকে আবার ডেভেলপ করে এরকম কিছু সিম্পল প্রসেস থাকা উচিত হ্যাঁ আর সেই সমস্ত প্রসেস সেই যে মানে এমন একটা যোগ যার মধ্যে বাকি সমস্ত যোগ ইনক্লুড হ্যাঁ ইনক্লুড সেটা হচ্ছে যে রাজযোগ ওকে হ্যাঁ সুতরাং আমরা যে বিভিন্ন ধরনের যে অনেক প্রকারের যোগ যেমন বহিরাঙ্গ যোগ ত্রাটক বা ট্রান্সডেন্টাল মেডিটেশন আজ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ জানি ব্যায়াম বা বিভিন্ন ধরনের ক্যারাটে কংফু বিভিন্ন ধরনের আমরা করে থাকি এগুলো কিন্তু হেলথের সঙ্গে কানেক্টেড সুতরাং এগুলো আমরা করছি কেন কারণ এগুলো এখন কলিযুগে লাস্টে এসে আমাদের মনটা একদম ড্যামেজ হয়ে গেছে আমাদের ডিক্রিজ হয়ে গেছে আমাদের পতন হয়ে গেছে মানসিক এবং শারীরিক শক্তির একদম পতন হয়ে গেছে ফলে আমাদের সেই যোগ আগের যোগ এখন কাজেই আসছে না এখন কুণ্ডলিনীকে জাগাবার আমাদের যে একটা পদ্ধতি আছে সেটাকে আমরা অভ্যাস করতে পারলেও আমরা করতে পারবো না কারণ কি আমাদের চেতনা কোন মূলাধারে এসে স্থির হয়ে গেছে আমরা যতই আমাদের চেতনাটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন অর্থাৎ আমি চাইছি যে কুণ্ডলিনী থেকে কুণ্ডলিনীর নিচের থেকে আমরা ঊর্ধ্বগামী হ্যাঁ আমাদের অর্ধগামী হয়ে গেছি আমরা কিন্তু ঊর্ধ্বগামীতে আমাদের চেতনার বিকাশ করব অর্থাৎ আমি আজ্ঞাচক্রে আমাদের মানসিক স্থিরতাটাকে স্থির রাখতে চাইবো কিন্তু কিভাবে সেটা স্থির থাকবে কিছু সময়ের জন্য হয়তো আমি পাঁচ মিনিট অভ্যাস করলাম আমার মনটাকে এখানে স্থির করার হয়ে গেল কিন্তু তারপরে আবার সেই বুদ্ধি আমাদের আবার চেতনা সেই নিচের দিকেই চলে যাবে তো যদি বিজ্ঞানের দৃষ্টিতে আমরা দেখি যে আমাদের চেতনাটা ধীরে ধীরে আমাদের পতন হয়েছে এবং তার পিছনে লব এন্ট্রপি কাজ করছে আর একটা বিশেষ আমরা যদি দেখে থাকি যে লভ গ্র্যাভিটি অর্থাৎ এই পৃথিবী আমাদেরকে আকর্ষণ করছে এই আকর্ষণ শক্তি আমাদের চেতনাকেও নিচের দিকে পতনের একটা মূল কারণ তো লব গ্র্যাভিটিটাকে আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদেরকে রাজযোগ মেডিটেশান শেখা অতি প্রয়োজন কারণ কারণ আমাদের আমরা এই শরীরের মধ্যে আজ্ঞাচক্রে আমি আত্মা নিবাস করি আমরা সমস্ত আত্মাগুলো আমাদের নিবাসস্থান আজ্ঞাচক্রে যদি এটা আমরা অভ্যাস করতে থাকি ন্যাচারালি তো লভ গ্যাভরিটির বিপরীত এটা কিন্তু অর্থাৎ আমি যদি বারবার আত্মা আমি আজ্ঞাচক্রে বসে আছি আমি আজ্ঞা চক্রে বসে আছি সেলফ অ্যাওয়ারনেস এই যে স্পিরিচুয়ালিটি এটাই হলো আধ্যাত্মিকতা এবং এই আধ্যাত্মিক বিকাশ এই আধ্যাত্মিক জাগৃতি যে আমি একটা আত্মা তাহলে আমার ফিজিক্যাল এনার্জিটা ল অফ গ্র্যাভিটি কে ওভারকাম করতে পারবে ন্যাচারালি ওকে মানে স্পিরিচুয়ালিটি মানে সবচেয়ে বড় একটা পন্থা যেটাকে অবলম্বন করলে যে জ্ঞান অর্জন করলে আমরা আমাদের চক্রগুলোকেও আবার অটোমেটিক্যালি আমরা উপরের দিকে উপরে ঊর্ধ্বগামী করতে চেতনা ঊর্ধ্বগামী করতে পারবো আমরা অর্থাৎ যে চেতনাটাকে যে স্টেটে থাকা উচিত সেই স্টেটে আমরা নিয়ে যেতে পারবো যেটা এখন ঊর্ধ্বগামী হয়ে গেছে অনেক ধন্যবাদ বেথিনজো ভাই এই ধরনের ছোট ছোট টিপস বা এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার না করলে ভালো করে অ্যানালিসিস না করলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালো করে জানতেও পারবো না বুঝতেও পারবো না এবং তার প্রয়োগ করতে পারবো না এই জন্য এই বিষয় সম্পর্কে আমাদের আরও জানা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আগামী দিনে আলোচনা করব কিন্তু আজকে এই সময় শেষ হয়ে গেছে বলে অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হবে অসংখ্য ধন্যবাদ দুনিয়াতে এমন অনেক বিষয় আছে যেগুলি হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পার্টিকুলার কিছু বিষয় সম্পর্কে পড়া হয় পড়ানো হয় কিন্তু অনেক বিষয় এরকম থেকে যে অনেক সাবজেক্ট অনেক টপিক এরকম থেকে যেগুলো আমাদের সঠিকভাবে জানা নেই এই যেমন ধরুন এই যোগা সম্পর্কেই যদি হয় যোগ শব্দটাই যারা জানেন তাদের কাছে হয়তো ইজি বা সিম্পল মনে হলেও যারা আমরা জড়িত নই বা যোগ করি না বা তার প্রয়োগ কখনো জীবনে করি তাদের কাছে কিন্তু খুব কঠিনই মনে হয় আবার এই যোগের মধ্যে দেখুন কত রকমের ডিফারেন্স রয়েছে কত রকমের আলাদা আলাদা ডিভিশন রয়েছে কত পার্টস রয়েছে তো প্রত্যেকটাকে সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানা প্রয়োজন বা কোন যোগ সবচেয়ে সিম্পল ওয়েতে সব সর্বসাধারণের জন্য আমরা সর্বসাধারণ মানুষ আমরা সেটা প্রয়োগ করতে পারবো এবং তো সুফল লাভ করতে পারবো এবং সর্বোপরি নিজেকে সুস্থ করতে পারবো সুস্থ রাখতে পারবো সে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সে বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আগামী পর্বে কথা বলবো আমাদের অনুষ্ঠান দেখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন প্রতিদিন আজ এ পর্যন্তই নমস্কার